প্রথমেই বলি, দেখো কমন ফ্রন্ট তো মোদি, আমরা 11-র পরে কিন্তু একটা ট্রাম খুব পশ্চিমবঙ্গে ব্যবহার করতাম, মার্ক্সবাদী কংগ্রেস পার্টি। আমার মনে হচ্ছে আজকে খুব সময় এসেছে মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস পার্টি বলার, মানে যদি আক্ষরিক বলে স্যার ক্ষমা করবেন, যে ইতিহাসটা দেখো, এবার যখন আমরা বিভিন্ন পদে পদে সার্ভেগুলো করছিলাম, ভেরি ইন্টারেস্টিং, দেখবে গত ইয়েতে তো নো ভোট টু বিজেপি উঠেছিল, এবার কিন্তু তৃণমূলের, সিপিএমের এবং কংগ্রেসের বহু তাত্ত্বিক নেতাকেও একটা আশ্চর্যজনক সফটনেস দেখতে পেয়েছি। তুমি খেয়াল করে দেখবে বিগত কয়েকদিনের ভোট পড়বে তৃণমূলের পুলিশ প্রশাসন, আমি তৃণমূলের পুলিশ প্রশাসন বলছি এই কারণে, আইএসএফ এবং বিজেপিকে যতটা বাধা দিয়েছে অপোনেন্ট, 0%ও কিন্তু কংগ্রেস সিপিএমের কোনো জনসভায় তুমি দেখতে পাবে না ইয়ে করেছে। এবং বহু জায়গায় স্যার নিজেও আপনি বোধহয় দেখেছেন, বহু জায়গায় তৃণমূলের লোকজন প্রশাসনও পর্যন্ত সিপিএমের বা কংগ্রেসের জনসভাগুলো আয়োজন করেছে। এবার দেখো, এবার নো ভোট টু পার্ট টু পার্ট থ্রি, হ্যাঁ একদম ডেফিনেটলি তুমি বলছো যে বঙ্গের, স্যার এখানে বলুন দেখি এই মুহূর্তে একদম সোজা সাপটা, যারা রাজনীতি অল্পদ্যক বোঝে বা একটা সকালে পেপারও পড়ে, তারা অন্তত জানে যে সিপিএম বাম কংগ্রেসের এই জোটটা কিন্তু ঘোটের ভূমিকায় নিয়েছে, ঘুটি ঘুটি একদম ঘুটি, বহু জায়গায় ভোট কেটে তারা কিন্তু রাজ্যের বিকল্প একটা স্ট্যান্ড বিরোধী তৈরি করতে দেবে না। আমার বন্ধু যেটা বললেন, আমি শুধু একটাই বলি যে তৃণমূল কংগ্রেস বামেদের সাহায্য করছে, তার একটা অভিযোগ করলেন তো যে আজকের হাইকোর্টে আপনারা কভার করছেন যে আজকের হাইকোর্টের পারমিশন নিয়ে ভবানীপুরে এবং হাজরায় হচ্ছে যে মিটিং করতে হচ্ছে বামেদের, তৃণমূল আটকে দিচ্ছিল, মানে এই অবস্থার মধ্যে আমরা আছি। আমার সময় একদম শেষ, আমাকে সময় আমার সময় আছে খুব অল্প, আমাকে জোট সামনে লড়াই পিছনে ঘোট, আমি একটু আগে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, একটা জোটের অনুঘটক অবশ্যই নরেন্দ্র মোদী, কিন্তু আমি দেখছি বিরোধী জোটের অনুঘটক তো একমাত্র তিনি। ঠিক 45টা সিটে জিতলেও এখান থেকে প্রধানমন্ত্রী হবেন না, বামপন্থীরা 85টা সিটে সব মিলিয়ে, সব কটা বামপন্থী পার্টি মিলিয়ে তারা প্রার্থী দিয়েছেন, হবেন না, নিশ্চিতভাবে হবেন না, কংগ্রেস হবে কি না আমি জানি না, কিন্তু এরা প্রত্যেকে চান মোদী প্রধানমন্ত্রী না হন, এটা কি একমাত্র কমন কারণ? তাহলে কি সত্যিই পশ্চিমবঙ্গে আদৌ কোনো লড়াই আছে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের? জন্টুবাবু না, প্রথমেই বলি দেখো কমন ফ্রন্ট তো মোদি, আমরা 11-র পরে কিন্তু একটা ট্রাম খুব পশ্চিমবঙ্গে ব্যবহার করতাম, মার্ক্সবাদী কংগ্রেস পার্টি। আমার মনে হচ্ছে আজকে খুব সময় এসেছে মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস পার্টি বলার, মানে যদি আক্ষরিক বলে স্যার ক্ষমা করবেন, যে ইতিহাসটা দেখো, এবার যখন আমরা বিভিন্ন পদে পদে সার্ভেগুলো করছিলাম, ভেরি ইন্টারেস্টিং, দেখবে গত ইয়েতে তো নো ভোট টু বিজেপি উঠেছিল, এবার কিন্তু তৃণমূলের, সিপিএমের এবং কংগ্রেসের বহু তাত্ত্বিক নেতাকেও একটা আশ্চর্যজনক সফটনেস দেখতে পেয়েছি। তুমি খেয়াল করে দেখবে বিগত কয়েকদিনের ভোট পড়বে তৃণমূলের পুলিশ প্রশাসন, আমি তৃণমূলের পুলিশ প্রশাসন বলছি এই কারণে, আইএসএফ এবং বিজেপিকে যতটা বাধা দিয়েছে অপোনেন্ট, 0%ও কিন্তু কংগ্রেস সিপিএমের কোনো জনসভায় তুমি দেখতে পাবে না ইয়ে করেছে। এবং বহু জায়গায় স্যার নিজেও আপনি বোধহয় দেখেছেন, বহু জায়গায় তৃণমূলের লোকজন প্রশাসনও পর্যন্ত সিপিএমের বা কংগ্রেসের জনসভাগুলো আয়োজন করেছে। এবার দেখো, এবার নো ভোট টু পার্ট টু পার্ট থ্রি, হ্যাঁ একদম ডেফিনেটলি তুমি বলছো যে বঙ্গের, স্যার এখানে বলুন দেখি এই মুহূর্তে একদম সোজা সাপটা, যারা রাজনীতি অল্পদ্যক বোঝে বা একটা সকালে পেপারও পড়ে, তারা অন্তত জানে যে সিপিএম বাম কংগ্রেসের এই জোটটা কিন্তু ঘোটের ভূমিকায় নিয়েছে, ঘুটি ঘুটি একদম ঘুটি, বহু জায়গায় ভোট কেটে তারা কিন্তু রাজ্যের বিকল্প একটা স্ট্যান্ড বিরোধী তৈরি করতে দেবে না। আমার বন্ধু যেটা বললেন, আমি শুধু একটাই বলি যে তৃণমূল কংগ্রেস বামেদের সাহায্য করছে, তার একটা অভিযোগ করলেন তো যে আজকের হাইকোর্টে আপনারা কভার করছেন, যে আজকের হাইকোর্টের পারমিশন নিয়ে ভবানীপুরে এবং হাজরায় হচ্ছে যে মিটিং করতে হচ্ছে বামেদের, তৃণমূল আটকে দিচ্ছিল, মানে এই অবস্থার মধ্যে আমরা আছি। আমার সময় একদম শেষ, আমাকে সময় আমার সময় আছে খুব অল্প, নওশাদ এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন, সরাসরি নওশাদের কাছে প্রশ্নটা রাখবো। নওশাদ, আপনি অভিযোগ করছেন যে বাম কংগ্রেস আলাদা লড়ে সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের, অর্থপ্রতিমবাবু যা বলছেন তার নির্যাস ধরলে এটা দ্বারাই আপনারাও তো আলাদা লড়ছেন, মানে যদি তিনটে ফ্রন্ট হয়ে থাকে তাহলে আপনার দলকে ধরলে ওটা 4 নম্বর ফ্রন্ট, তাহলে আপনি কার সুযোগ সুবিধা করে দিচ্ছেন? দেখুন, সর্বপ্রথম বলি আমরাই প্রথমে চেয়েছিলাম পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূলকে এই 42টা সিটে কোণঠাসা করতে হবে, পরাস্ত করতে হবে, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে প্রথমেই এড়িয়ে গেছে, আমাদেরকে অচ্যুত মনে করেছে অধীরবাবুরা, অর্থাৎ কংগ্রেস আমাদের সাথে জোটে থাকবে না বলে দিয়েছে। দ্বিতীয়, লেফট ফ্রন্টের সাথে আমরা যখন আলোচনা করেছি, বারবার আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছি, সিনিয়র লিডার্সদের সাথে কথা বলেছি আমরা, কিন্তু দুঃখের বিষয় 14 থেকে নামতে নামতে আমরা সাথে নেমেছি,
তারা আমাদেরকে সাথে আসেনি, চার পাঁচের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে। সেটা আমাদের আত্মসম্মান খুইয়ে তো আমরা জোট করতে পারি না। আমাদের লড়াই আমরা এখনও অবিচল আছি, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রথম মধ্যে যে লড়াই সেটাতে আমরা আছি। বেশ নসাদ, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যে বামেরা 21 সালে আপনাদের সঙ্গে জোট করেছিল, আজ কীরকম কী মানে কী ঘটে গেল? মানে আপনি বলছেন 5টা, 6টা, 7টা, মাত্র 1টা আসনের হিসেবের হেরফেরের জন্য আপনি 7 বলছেন, ওনারা 5 বলেছিলেন, আপনি বলছেন তারা 5-এর উপর উঠতে চান, শুধুমাত্র এইটুকু কারণে জোট ভেস্তে গেল? কী ভিতরে গল্পটা আসলে কী কী ঘটল? 2021 নির্বাচনে জোট করেছিলাম, জোট ভোট শেষ, জোট শেষ আইএসএফ বলেনি, সিপিআইএমের একজন রাজ্য জাতীয় স্তরের লিডার বলেছিল, সে ব্যাখ্যাও জানতে চেয়েছিলাম, এখন আজও পর্যন্ত ব্যাখ্যা দেয়নি। তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গিয়েছে, উপনির্বাচন গিয়েছে, পৌরসভা নির্বাচন গিয়েছে, সমবায় সমিতি নির্বাচন গিয়েছে, আপনার ম্যানেজিং কমিটির নির্বাচন গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত গিয়েছে, সেইভাবে কোনো আমাদের জোট করেনি। নওশাদ, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, আমি 2টো প্রশ্ন করেছি, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, একদম শপথ করে বুকে হাত রেখে বলুন, রাজনীতিকের মতো বলবেন না, আপনি বিধায়ক আমি জানি, এবারও আপনার রাজনৈতিক লড়াই লড়ছেন আপনি সেটাও আমি জানি, কিন্তু তাও বলছি, বলুন তো আজকে যদি সত্যি সমঝোতাটা হয়ে যেত বাম কংগ্রেসের সঙ্গে আপনার, আর জিজ্ঞাসা করতেন ইন্ডিয়া জোটের মিটিংয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে দাঁড়িয়েছিলেন, আঙুর ফলটাও হয়ে গেছে নাকি? না, জোট না হওয়ার বা হওয়ার প্রশ্ন নয়। 2021 নির্বাচনের সময় আমি আমার কথা বলছি, রাজনৈতিকভাবে স্বল্প জ্ঞান ছিল, এখন খুব বেশি জ্ঞান রাজনীতি হয়ে গেছে বলছি না, কিছুটা হলো হয়েছে, এই রাজনৈতিক কচকচ, এই জেল যাওয়া হ্যান ত্যান এগুলোকে মিনিয়ে হয়েছে, কিছু কিছু নেতাদের নাটক দেখছি, সব দেখে কিছু রাজনৈতিক জ্ঞান অর্জন করে বুঝতে পারছি কেন রাহুল গান্ধী সাহেব আসছেন না বাংলাতে প্রচারে। 2021 কিন্তু সেই অর্থে কেন্দ্রীয় নেতৃত্বদেরকে আইসিসি দেখতে পাইনি আমরা। আমরা দেখলাম কদিন আগে অধীরবাবু নির্বাচন শেষ হলো, মল্লিকা অর্জুন খাড়গে সাহেব আসলেন, মাল্লাতে প্রোগ্রাম করলেন, সেই অর্থে কিন্তু অধীরবাবুর হয়ে প্রোগ্রাম করতে দেখলাম না, যে অধীরবাবু পিসিসির চেয়ারম্যান প্রেসিডেন্ট তার হয়ে রাহুল গান্ধীকেও দেখতে পেলাম না, এগুলো আমার কাছে আসছে নজরে, সেই জন্য বলছি। আমি আমি বুঝলাম নৌশাদের দিকে, কিন্তু অধীরবাবুর জন্য মানে অধীরবাবু নিজের মল্লিকার্জুন খাড়গেকে বা রাহুল গান্ধীকে না পেয়ে এত আফসোস হয়েছে কিনা আমি জানি না, যতখানি আফসোস আমি আপনার মধ্যে দেখছি, আমি আমি সেই জন্য জিজ্ঞাসা করছি, বাম কংগ্রেসের একটা পাল্টা অভিযোগ আছে কিন্তু আপনার বিরুদ্ধে, যে ডায়মন্ড হারবার নিয়ে কথাটা বারে বারে উঠছে, আপনি ডায়মন্ড হারবার লড়বো বলে চলে গেলেন, লড়লেন না, পালিয়ে গেলেন, সুকন্যাও বলছে পালিয়ে গেলেন, মানে তৃণমূলও বলছে, আপনি কি বিজেপির হয়ে কাজ করছেন? ৩৪ বছর বাংলা চালিয়েছে লেফট ফ্রন্ট, প্রায় ২৫ বছর বাংলা চালিয়েছে কংগ্রেস, ১৩ বছর বাংলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং ১০ বছর বাংলা দেশ চালিয়েছে বিজেপি। সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো, আমাকে তো বিজেপি আর তৃণমূল টাকা দিচ্ছে, যখন এই অভিযোগ আসছে এই টাকাগুলো রাখবো কোথায়? আমি সুইস ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করতে আমি জানি না, এই নেতাদেরকে তার দলের যারা আছে তাদেরকে বলবো, সাজেস্ট করবো, যদি সুইস ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করা যায় আমাকে সাজেস্ট করতে বলবেন, টাকাগুলো কারো বান্ধবীর খাটের নিচে রাখলে তো কোনো সময় এডিসিবি এসে তুলে নিয়ে চলে যেতে পারে, বদনাম হয়ে যাবে, তাহলে ওই ব্যাংকে রাখবো। কাজ এদের খুঁজে পাচ্ছে না, তো এরা মানুষকে ডেকে দেওয়ার চেষ্টা করছে, এদের টাকা রাখার জন্য নওশাদ এখন আর সুইস ব্যাংকে যেতে হয় না, আপনি এই রাজ্যে আছেন, রাজনীতি করছেন, বিধানসভায় যান, আপনি জানেন নিশ্চয়ই, আর নতুন দুটো রুট খুলে গেছে, এটা দুবাই, এটা সিঙ্গাপুর। এনিওয়েজ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আমি দেবজিৎ বাবু।